করে বাংলাদেশি ফিশিং ট্রলারে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে এক জেলে নিহত ও তিনজন আহত হয়েছে। এ নিয়ে আরও বিস্তারিত আমরা জানতে চাই। আমার সঙ্গে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, কি অবস্থা সেখানকার পরিস্থিতি, এবং বিশেষ করে যেই 60 জেলে সহ 4টি ট্রলার মিয়ানমার নৌবাহিনীর কাছে আটক রয়েছে, সেগুলো মুক্ত করতে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, সর্বশেষ তথ্য আপনার কাছে কি আছে? যে ট্রলারটি আক্রান্ত হয়েছে সেটি ইতিমধ্যে মিয়ানমার থেকে বাংলাদেশের টেকনাফের শাহপুরের দ্বীপের দিকে রওনা হয়েছে, এবং যে কোনো সময় সেই ট্রলারটি টেকনাফে এসে পৌঁছাবে বলে ট্রলার মালিকরা আমাদের জানিয়েছেন। এবং ওই ট্রলারটিতে মূলত 4 জন জেলে গুলিবিদ্ধ হয়েছিলেন, যাদের মধ্যে 1 জন জেলে ইতিমধ্যে মারা গিয়েছে। এবং মূলত সেন্ট মার্টিন দ্বীপের অদূরে প্রায় 30 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে এই মিয়ানমারের নৌবাহিনী জাহাজ থেকে তাদেরকে গুলি করা হয় বলে জেলেরা তাদের ট্রলার মালিকদের জানিয়েছেন। এবং এই সময় মোট 5টি ট্রলার বঙ্গোপসাগরে কাছাকাছি অবস্থানে ছিল, এবং তাদের সব এই 5টি ট্রলারই কিন্তু মিয়ানমারের দিকে নিয়ে যাওয়া হয় ধরে, এবং সেখানে 1টি ট্রলার আজকে সকালে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে আরও যে 4টি ট্রলার রয়েছে, ওই 4টি ট্রলারে 60 জন মতো মাঝি মাল্লা ছিলেন। তারা এখন পর্যন্ত কি অবস্থায় আছেন সেটা ট্রলার মালিকরা এখন পর্যন্ত জানতে পারেননি। তবে কোস্টগার্ডের একটি সূত্র আমাদেরকে যেটি জানিয়েছে যে সেই ট্রলারগুলো হয়তো ছেড়ে দেওয়া হয়েছে, এবং তারাও যে কোনো সময় আজকে যে কোনো সময় টেকনাফে ফিরতে পারেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা টেকনাফের বর্ডার গার্ড বাংলাদেশে যারা দায়িত্বশীল রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারাও এই যে জেলে গুলিবিদ্ধ হয়েছে মারধর থেকে সেই বিষয়টি তারা শুনেছেন, এবং তারা সেই বিষয়টি অনুসন্ধান করছেন, এবং এরপরেই আসলে এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। আমরা কোস্টগার্ডের চট্টগ্রাম অঞ্চলে দায়িত্বরত যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি, তারাও যেটি বলছেন যে কোস্টগার্ড এই বিষয়টি শোনার পর থেকেই কিন্তু তৎপরতা শুরু করেছেন, এবং যারা ট্রলারের যারা মাঝিমাল্লা রয়েছেন তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য যে কাজটি করা দরকার সেই কাজটি তারা করছেন, এবং যে কোনো সময় তাদেরকে ফিরিয়ে আনা হতে পারে সেই তৎপরতায় তারা চালাচ্ছেন। গালিব, এই ছিল আমার কাছে সবশেষ কক্সবাজার থেকে।